Shupriya. Shupriya Darshak Mandali, Assalamu Alaikum. Incense Intention এবং বাংলাদেশ নিউজ নেটওয়ার্কের যৌথ প্রযোজনায় আপনারা দেখছেন ক্রসফায়ার। আমাদের সাথে আছেন বাংলাদেশ নিউজ নেটওয়ার্কের প্রধান জনাব কুদ্দুস খান। কি করে বাস্তবে বাস্তব দেখেন সেই চালে এখন 28-30 টাকা দাম দিচ্ছি। ভর্তুকি কিন্তু বিশ্বব্যাপী হচ্ছে, আমেরিকার খাবার দাম সবচেয়ে কম, কারণ বিরাট অঙ্কের টাকা, বিলিয়ন অফ ডলার সরকার কৃষকদের, এখানে তো ভর্তুকি সিস্টেম নাই, কৃষকদের সরাসরি টাকা দেওয়া হয়, তাদের সরাসরি একটা চেক ফেডারেল গভর্নমেন্ট দিয়ে দেন যে এত টাকা তোমরা পাবে ইয়ারলি, বিরাট অঙ্কের টাকা। ফ্রান্স তো দেই, ফ্রান্স 40% 30% খাদ্যের দাম দিয়ে দেয়। তাহলে বিশ্বব্যাপী ভর্তুকি দেওয়া হয় একটাই কারণে, একটা জিনিসই বিশ্বব্যাপী চলছে, সেটা হলো কি খাদ্য দামটা কম রাখলে জনগণের খাওয়ার প্রয়োজনটা মেটানো যায়। কাজেই যদি সরকার দরকার হয়, আমি নিজে ভর্তুকি খুব বিরোধী, কিন্তু সেটা করছে না সরকার, সেখানে আপত্তিটা করছে না, কি চায় তারা, দামটা একটু কমিয়ে রাখতে হবে। তারাও তো দেখাচ্ছে কৃষকদের ক্ষতি হয়, কৃষকরা চাল বিক্রি করে কিনা আমি জানি না স্ট্যাটিস্টিকটা, বাংলাদেশের স্ট্যাটিস্টিক কি, বাংলাদেশের আসলে কৃষক সরকার, হ্যাঁ চাল বিক্রি করে সরকার, চাল কলের মালিকদের কাছ থেকে কিনে নেয়, তারপরে মিল মালিকরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেভাবে করছে কথা শুনলে প্রধান আবার গা জ্বলে, তা এই সমস্ত ঝামেলা না করে সরাসরি কৃষকদের ভর্তুকি দিলেই হয় ক্যাশ। বিভিন্ন সেক্টর আছে, গার্মেন্ট সেক্টর, বিভিন্ন সেক্টর বা বিদেশের টাকা যায় সেক্টর থেকে ভর্তুকি, এটাকে ভর্তুকি বলা হয়। আচ্ছা, বিবিসির পক্ষ থেকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে চাল চাল মালিকদের প্রতি যে কি ব্যাপার, চালের দাম হঠাৎ করে বাড়তি কেন, তারা বলছেন যে আমরা তো সরকারের বেঁধে দেওয়া রেটে চাল দিতে চাচ্ছি, কিন্তু যারা পাইকাররা আছেন চাল মালিকদের কাছে চাল কিনে নিয়ে যান, তারা পথে পথে ছাত্রলীগ, ছাত্র আওয়ামী লীগ, যুবলীগ, পুলিশ চাঁদা ঘুষ না তো চাঁদা জোর করে চাঁদা আদায় করে, এবং অবভিয়াসলি এই ব্যবসায়ীরা নিশ্চয়ই নিজের ক্ষতি করে জনগণের উপকার করবে না, তারা এসেছেন ব্যবসা করতে। সুতরাং এই যে চাঁদার যে টাকাটা দিচ্ছেন সে টাকার অঙ্কটা তারা কস্ট হিসেবে চালের সাথে বসিয়ে নেওয়াতে চালের দাম আকাশ সঙ্গে কষ্ট হবে, তো কষ্ট হবে। এবং সরকার তার প্রশাসনকে কন্ট্রোল না করে বরঞ্চ বক্তৃতা বিবৃতি দিয়ে সস্তা কথাবার্তা বলছেন, এ ধরনের সস্তা কথাবার্তায় চিড়ে ভিজে না মিডিয়াকে, বিরোধী দলের মিডিয়ার গলা চেপে ধরলেও আজকাল এই ইন্টারনেটের যুগে কিন্তু কোনো খবরই আর চাপা পড়ে থাকে না। আর বাংলাদেশের মিডিয়াদের আমরা একটা কথা বলছি, সেটা যদি আমরা না কোনো ক্রমে মিডিয়া আমরা প্রচার করতে আমাদের অসুবিধা হয়, দয়া করে আমাদের ইমেল করে দেবেন, আমরা হুবহু প্রচার করে বাংলাদেশে ব্যাক করে পাঠিয়ে দেবো। এই টেকনোলজি কিন্তু আমাদের আছে, আমরা ইউটিউব করব অথবা লিখিত আকারে পাঠাবো অথবা আমরা রেডিও ফর্মে, ওয়েব রেডিও ফর্মে আমরা পাঠিয়ে দেবো। কাজে আর শেখ হাসিনাকে একটা অনুরোধ, দয়া করে এই ভুলটি করবেন না, এই মডার্ন যুগে আপনি কিন্তু সংবাদপত্র বা সাংবাদিকদের নির্যাতন করে সংবাদ বন্ধ করতে পারবেন না, সম্ভব সাম এটা চলে আসবে। ও আরেকটা জিনিস আমরা শোক জানাচ্ছি, সেখানে এটা একটা বড় খবর যে ঢাকা নিমতলিতে, ইতিমধ্যে খবরটা পূরণ হয়ে গেছে, ঢাকা নিমতলিতে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 125 জন মারা গেছে। ওখানে কি ফায়ার সার্ভিস যেতে পারেনি রাস্তাঘাট না থাকার কারণে? শুধু যদি অবৈধভাবে কেউ বাড়ি তৈরি করেও থাকে তার পারমিশন কিন্তু দিয়েছে রাজু, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি রাজু পারমিশন না দিয়ে থাকে এবং এই যে ঘর রাস্তা চিপা করে ঘরটর করা, এগুলি কি প্রশাসন দেখেনি, পুলিশ দেখেনি? অনেকে তো বলছেন যে পুলিশকে ঘুষ দিয়ে, রাজুকের কর্মকর্তাদের ঘুষ দিয়ে প্ল্যান পাস করে এ ধরনের অবৈধ স্থাপন করে। আমার কথাটা হলো ইউ হ্যাভ টু গো টু দা রুট অফ দা প্রবলেম। আমার কথা সেটা হলো কি দেখেন, বাংলাদেশের জনগণ বেশি আমরা জানি, ওভার পপুলেশন ব্যাপার আছে, কিন্তু অন্তত পক্ষে গাড়ি যাওয়ার মতো অবস্থা না থাকলে, ছোট গাড়িও যদি যায় তা যদি অবস্থা না থাকে তাহলে এইভাবে মরতেই থাকবে মানুষ, এবং পানি সরবরাহ করতে হবে, আগুন লাগলে আগুন রাখতেই পারে, অ্যাক্সিডেন্ট হইতেই পারে, সেই অ্যাক্সিডেন্ট প্রতিহত করার একটাই রাস্তা, বড় রাস্তা থাকলে সেই রাস্তা দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারবে। সবচেয়ে সন্দেহজনক যে জিনিসটা আর কি জনাব খান, সংশয়বাদীরা বা যারা প্রশ্ন করতে অভ্যস্ত তারা বলছেন যে যে মুহূর্তে শেখ হাসিনা
বেশ বেকায়দা ছিলেন এই মাহমুদুর রহমানকে গ্রেফতার করে এবং আমার দেশকে বন্ধ করে দিয়েছেন। অনেকটা ডাইভার্ট হয়ে গেছে। আমি বলছি না যে তারা করেছেন, যে নিমতলির অগ্নিকাণ্ডে কিন্তু সে ব্যাপারটা অনেকটা ধামাচাপা পড়ে গেছে বা সেই স্পিরিট আর নেই হাসিনের বিরুদ্ধে যে একটা প্রতিবাদ ছিল। এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে ফায়ার সার্ভিস, পুলিশ, বাংলাদেশের নিজস্ব গোয়েন্দা সংস্থা সবাই ইনভেস্টিগেশন করেছে ঠিকই, কিন্তু কেউ কোনো নির্দিষ্ট কনক্লুশনে আসতে পারেননি যে আগুনের উৎসটা কোথায়। কেউ বলছে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে নিচে যে গোডাউন ছিল রঙের কারখানায় সেখান থেকে আগুনের সূত্রপাত। কেউ আবার উল্টো কথা বলছে। প্রধান আমার একটা কথা, সেটা হলো যে অ্যাক্সিডেন্ট হইতেই পারে। যাই হোক না কেন, সে যাই হোক না কেন, আমাদের তো খুঁজে বের করতে হবে যে ইস্যুটা কোথায়, এটা কেন পাচ্ছে না, এটা কিন্তু একটা রহস্য হয়ে থাকবে। সাধারণত যেটা হয় আমাদের বাংলাদেশের সমাজে যে 40 দিন পর্যন্ত শোক থাকে, এবং আমি নিজে জানি যে আদিবাসী, ঢাকার আদিবাসী যারা কি, আমি নিজেও সেই কমিউনিটিতে বিলং করি, তারা কিন্তু অন্তত 1 বছর পরিবারে কেউ মারা গেলে শোক পালন করে থাকে, এর মধ্যে কোনো বিয়ে শাদী হয় না। তো দেখা যাচ্ছে যে জামাত ইসলামী, বাংলাদেশের যে রাজনৈতিক সংগঠন, তারা ঘোষণা যখন দিল যে তারা বিয়ের অনুষ্ঠান আয়োজন করবে, সবকিছু করবে, তো হঠাৎ করে ওভারট্রাম করার একটা প্রবণতা হাসিনার মধ্যে দেখা দিল, এবং তিনি জাম করে রীতিমতো মাঝখানে এসে গণভবনে তাদেরকে ডেকে নিয়ে, এই দম্পতি যাদের বিয়ে হওয়ার কথা ছিল তাদেরকে জোর করে খুব স্বেচ্ছায় হোক অনিচ্ছায় বিয়ে পরিয়ে রেখে দিলেন। আমি নিজে দেখেছি এই পাঞ্জাবি সিরাজে বক্তৃতা দিতেছে, কারণ সিরা পাঞ্জাবি পড়লে মানুষ মনে করবে আমার কাছাকাছি। শেখ হাসিনা একটা সস্তা জনপ্রিয় নেবার চেষ্টা করেছে, যেহেতু পড়ে গেছে তাদের একটু সিম্প্যাথি করার জন্য, ঠিক আছে যারা পড়ে গেছে বাবা মা, তুমি আমার মেয়ে বা তুমি আমার ছেলে, আসো তোমাদের আমি বিয়ে দিয়ে দিই, এই জাতীয় একটা সস্তা জনপ্রিয়তা নিয়েছে। হুইচ ইজ ওকে, একটা সিম্পল না, সেটা নিভৃতে করলেও তো হতো, ঢাক ঢোল পিটিয়ে মিডিয়ার সামনে এগুলো করা কি দরকার ছিল? করলে তো নিভৃতে করা যায় না, প্রাইম মিনিস্টার করলে তো সামনে আসতে, তিনি ইচ্ছা করলে পারতেন, তিনি তো নিভৃতেই অনেক কিছু করেন। নিভৃতে রাজনীতি করেন না, নিভৃতে করবেন না, না এটা তো নিভৃতে ভারতের সাথে চুক্তি করতে পারেন না, আর আপনি নিভৃতে একটা বিয়ের অনুষ্ঠান নিতে পারেন না, তাকে থাকতে হবে কি জন্য? তার তো লোকজনের অভাব নেই। তাহলে ওই যেখানে লোকজন মারা গেছে তাদের একটা হাহাকার হাজারি ছিল, সেটা কিছুটা কমবে না যে স্বাধীন আমাদের লোক, কারণ আমাদের মেয়েদের বিয়ে দিতেছে, এই একটা স্ট্যান্ড হিতে বিপরীত হচ্ছে, স্ট্যান্ডবাজি তা হতে পারে, এটা হিতে বিপরীত হচ্ছে। এবং বেশিরভাগ মানুষই কিন্তু এর তীব্র নিন্দা করেছেন যে সস্তা জনপ্রিয়তার লোভে হাসিনা যে কাজটা করেছেন। এটা হাসিনা কেন, খালিদাও তাই করতো না, মোটামুটি আমরা কভার করে ফেলছি, বেশ কিছুক্ষণ আপনাদের সাথে সময় কাটালাম। দর্শক মন্ডলী, আপনার শেষ কথা? আমার শেষ কথা হলো যে আপনাদের অশেষ ধন্যবাদ, আর মাহবুব সাহেবকে ধন্যবাদ, উনি খুব মিষ্টি ভাষী এবং খুব সুন্দর কথা বলেন, ফুল ব্রেনে কথা বলেন। আমি কিছু প্রশ্নের আপনার জবাব দিলাম, আমাকে মানা করা হয়েছে আপনাকে জবাব না দেওয়ার জন্য, তো আমি কিছু প্রশ্নের জবাব দিলাম। ভবিষ্যতে আমাদের চ্যালেঞ্জ রইল, শেষ পর্যন্ত দয়া করে আসুন, আপনার সাথে আমি বিতর্ক করতে চাই। আপনার কথা খুব সুন্দর, আপনাকে আমি খুব পছন্দ করি, আপনাকে খুব ভালোবাসা, আসেন আপনার সাথে একটা বিতর্ক হয়ে থাকে, দেখা যাক মাহবুব রহিমকে সত্য কথা বলে। আর দয়া করে আপনার গাড়িটা বাদ দিয়ে একটা গরুর গাড়ি চালান, তার মধ্যে আমরা একটা ইঞ্জিন কিনে দেবো, তাইলে আপনি রেডিও খাকে বলে বুঝতে পারবেন। রেডিও এক সময় ছিল রেডিওর মতো রেডিও, এখন ওয়্যারলেস রেডিও হয়েছে, ওয়েব রেডিও হয়েছে, অনেক কিছু ওয়েবে আসছে, কাজে সেই ওয়েব রেডিও ঠেলায় আপনাদের সামলাতে পারছেন না। আর রেডিও তো লিমিটেড জায়গায় থাকে দাদা, রেডিও তো ছোট্ট একটা টেরিটরির মধ্যে থাকে, আর ওয়েব রেডিও তো সংস্থা। যাই হোক, এখানে শেষ করছি মাহবুব ভাই, আপনি আসবেন আবার, আমার গেস্ট হবেন, আমার বাসায় থাকবেন, কোনো আপত্তি নাই, তারপর আমরা বিতর্ক করবো, কোথায় লিটিল দেখায় রাস্তার মধ্যে যে আমরা দুজন বিতর্ক করবো, আপনাকে একটা মাইক দেওয়া হবে, সে অ্যারেঞ্জ আমি করবো, দয়া করে আসেন যদি সাহস থাকে, এসে লুকিয়ে বড় হোটেলে থেকে লুকিয়ে চলে যান, যাওয়ার আগে এয়ারপোর্টে বসে একটা ইন্টারভিউ করে যান, দিস ইজ নট নাইস থিং টু ডু। তা আপনি দয়া করে আমার বাসায় আসেন, জান আমি ইনভাইট করছি আপনাকে, আমার বাসায় থাকবে।